হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা হয়তো অনেকে জানেন, আজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা 2020 সালে রেজিস্ট্রেশন করেছিলেন এসএসসি পরীক্ষার্থী, তারা আজকে এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে, সবাইকে উঠোফাঁস দেওয়া হয়েছে। আর আপনারা এই রেজাল্টটি কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন, সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর এখানে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সুবিধা হবে আপনার, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে ভিডিওটি পেয়ে যান। আমার চ্যানেলে বিভিন্ন রিলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান কোর্সটি আমি পার্ট বাই পার্ট আপনাদের জন্য আপলোড করছি, এছাড়াও ফটোশপ রিলেটেড অনেক অনেক চাকরি নিয়োগ সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে, আপনারা এগুলো দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়াই, আমরা সরাসরি কাজে চলে যাই, যেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে, তারপর এখানে একটি ওয়েবসাইট অ্যাড্রেস লিখতে হবে, আর ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে bou.ac.bd। এটি হচ্ছে মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার এখানে দেখতে পাবেন কর্নারে এক্সাম রেজাল্ট একটা অপশন রয়েছে, এক্সাম রেজাল্টে ক্লিক দিবেন, তারপর এরকম একটি পপ আপ শো করবে। তো এখানে বলা হয়েছে যে সিলেক্ট এক্সামিনেশন নেম, আপনি কোন এক্সামের রেজাল্ট দেখতে যাচ্ছেন, আমি এখান থেকে এইচএসসি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে প্লিজ এন্টার আইডি নং, তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা আইডি নং দেওয়া হয়ে থাকে, সেই আইডি নংটা এখানে দিতে হবে, তো আমি একটা আইডি নং দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আইডি নং, তারপর এখানে ক্লিক করতে হবে ভিউ রেজাল্ট। তো ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটি পপ আপ শো করবে, আর সেই পপ আপে আপনার আইডি নংয়ের পাশে নাম এবং এখানে জিপিএ দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটি দেখতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি আপনারা ঘুরে দেখে আসতে পারবেন, অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিও দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।